HDMI 1 এবং HDMI 2 দিয়ে আপনারা নরমালি হচ্ছে কম্পিউটার মনিটর সিসিটিভি মনিটর প্রজেক্টর মনিটর হিসেবে টিভিটাকে ব্যবহার করতে পারবেন কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন পর্ণবিড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভিউয়ার্স সবাই নিশ্চয় অনেক ভালো আছেন তো আমার সামনে একটা টিভি দেখা যাচ্ছে আমি টিভিটা রিভিউ করব ফার্স্ট আমি টিভিটা সম্পর্কে একটু বলি এটা হচ্ছে পেন্টানিক 32 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন এখন লেটেস্ট একটা মডেল আর কি এটা অলরেডি আমাদের টেলিভিশনগুলিতে কিন্তু বক্সিংও চেঞ্জ আসছে সো এই টিভিটা আমি আনবক্সিং করব এবং টিভিটার সাথে কি কি থাকছে সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিব এবং এই টিভিটা কিভাবে ব্যবহার করা যাবে সেটাও দেখিয়ে দিব তো এই কাজে আমাকে হেল্প করছে আমাদের নোমা নোমা ফার্স্টে আমরা যেটা করব আমরা টিভি আনবক্সিং করব এবং টিভিটার সাথে আমাদের কি কি থাকছে এটা একটু দেখাবো আপনাদেরকে তো নোমা আমাকে হেল্প করছে আনপ্যাক করতে বক্সটা ওকে তো বেসিক্যালি অ্যান্ড্রয়েড সিস্টেম সম্পর্কে যদি একটু বলি আমরা মোবাইলে যে অ্যান্ড্রয়েড সিস্টেমটা ব্যবহার করছি এই অ্যান্ড্রয়েড সিস্টেমটাই কিন্তু টেলিভিশনটাতে দেওয়া আছে তো নোমা আনবক্সিং করার সাথে সাথে কি কি থাকছে একটু ওকে তো টিভিটা আনবক্সিং করার সাথে সাথে ফার্স্টে একটা রিমোট থাকছে এখানে ম্যানুয়াল বুক আছে এবং টেবিল স্ট্যান্ড আছে টিভিটা টেবিলের উপর স্ট্যান্ড করবার জন্য সো নোমা হচ্ছে টিভিটা অলরেডি আনবক্সিং করে ফেলছে অলরেডি দেখতে পাচ্ছেন আপনার টিভিটা স্মার্ট অ্যান্ড্রয়েড 32 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন পেন্টানিক ব্র্যান্ডের আমাদের ব্র্যান্ড হচ্ছে পেন্টানিক নোমান আমরা যেটা করব আমরা কানেক্ট করব আমি একটু তোমাকে হেল্প করি ওকে সো এটা কানেক্ট করেছি এখন টিভিটা আমরা অন করব তো নোমান আমাকে একটু রিমোট ব্যাটারি দিতে হবে আমাকে টিভিটা অন করার জন্য নোমান আমাকে ব্যাটারি দিয়ে হেল্প করবে আর রিমোটটা কিন্তু খুব সুন্দর এখানে হচ্ছে ইউটিউব আছে নেটফ্লিক্স আছে জাস্ট ওয়ান প্রেসে ইউটিউব চলে যাবে ওয়ান প্রেসে নেটফ্লিক্স চলে যাবে রাইট নোমান ওকে নোমান আমাকে ব্যাটারি দিবে থ্যাংক ইউ সো আমি একটু টিভিটা অন করে টিভিটা কি কি ভাবে টিভিটা কি ইউজ করা যাবে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব আর একটু বলি ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো টিভিটা অন করার সাথে সাথে পেন্টানিকের ফুটেজ চলে আসছে আমাদের নিজস্ব ব্র্যান্ড পেন্টানিক আমরা হচ্ছে টেকনোলজি কোরিয়ান অ্যাসেম্বল চায়না সো অলরেডি উইজডম শেয়ার স্মার্ট ক্লাউড টিভি সাধারণত অ্যান্ড্রয়েড টেলিভিশন গুলিতে মানে আমাদের অ্যান্ড্রয়েড টেলিভিশন গুলিতে এই সিস্টেমে আসলে অ্যান্ড্রয়েড সিস্টেমটা চলে তো টিভিটা অন হতে একটু সময় লাগছে তার মধ্যে আমি আপনাদেরকে একটু বলি আপনারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে একটা স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন কিনতে চাচ্ছেন ছোট টাকার ভেতরে তারা কিন্তু এই টেলিভিশনটা দেখতে পারে তো এই টেলিভিশনটাকে কি কিভাবে ব্যবহার করা যাবে আমি একটু আগে ফার্স্টে একটু আপনাদেরকে বলি তারপরে অ্যান্ড্রয়েড পার্টে আসবো টেলিভিশনটা নরমালি টিভি হিসেবে দেখা যাবে দেন হচ্ছে এভি ওয়ান এভি টু আছে এভি ওয়ান এভি টু দিয়ে নরমালি হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন আর ডিভিডি ভিসিডি কানেক্ট করতে পারবেন ইভেন সাউন্ড সিস্টেমও অ্যাড করা যাবে এভি ওয়ান এভি টু দিয়ে HDMI 1 এবং HDMI 2 দিয়ে আপনারা নরমালি হচ্ছে কম্পিউটার মনিটর সিসিটিভি মনিটর প্রজেক্টর মনিটর হিসেবে টিভিটাকে ব্যবহার করতে পারবেন এটা ব্যতীত টেলিভিশনটাতে এবার হচ্ছে অ্যান্ড্রয়েড পার্ট সো অ্যান্ড্রয়েড পার্টের ফার্স্ট সব থেকে যে পার্টটা সবথেকে বেশি ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে টিভিটাতে কিন্তু আপনারা ওয়াইফাই কানেক্ট করতে পারবেন তো ওয়াইফাই কানেক্ট করতে হলে ফার্স্ট সিলিং এ চলে যেতে হবে সিলিং এ যাওয়ার পরেই হচ্ছে নেটওয়ার্কে যেতে হবে নেটওয়ার্কে যাওয়ার পরে ওয়্যারলেস এ গিয়ে এখানে হচ্ছে আপনার স্পেসিফিক যে রাউটারটা আছে সেই রাউটারটা হচ্ছে নেটটা এখানে শো করবে অ্যাজ লাইক আমাদের ফোনের মতো তো আমি হচ্ছে কানেক্ট করব আমরা এই পাসওয়ার্ডটা দিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করতে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের রাউটার নেম হচ্ছে পর্ণবিড আমরা অলরেডি কানেক্ট করে ফেলেছি কানেক্টেড সো এখন টিভিটা কিন্তু এখন রেডি হয়ে গেছে কিন্তু ব্যবহারের জন্য তো আমরা যেটা করব ফার্স্টেই সেটা হচ্ছে টিভিটার একটু কালো কন্ট্রাস্ট রেজুলেশনটা দেখব যেটা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি তো টিভিটা অ্যাপস এর মাধ্যমে চলে যেটা স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন অ্যাপস গুলি থাকে হচ্ছে এই অ্যাপস এর ভিতরে যেটা ইনস্টল অ্যাপস আপনি নরমালি হচ্ছে অ্যাপস নামাতে হবে আপনার অ্যাপ স্টোর থেকে মিডিয়াটা হচ্ছে আপনি যদি পেন ড্রাইভ বা পোর্টেবল হার্ড ড্রাইভ সাপোর্ট করে টিভিটা আপনি যদি পোর্টেবল হার্ড ড্রাইভ বা পেন ড্রাইভ যদি কানেক্ট করেন তাহলে হচ্ছে মিডিয়াতে এসে আপনাকে দেখতে হবে
দেন হচ্ছে এখানে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কে ডাইরেক্ট নেটওয়ার্ক ক্লিক করলে এখন ওয়াইফাই কানেক্ট করার প্লেসে চলে আসছে সো আমি যেটা করব এখন সেটা হচ্ছে আমি এখন অ্যাপসে যাব অ্যাপসে গিয়ে আমি সিটিতে দেখব সিটিতে কি অ্যাপস ইনস্টল করা আছে তো ফারস্টেই এখানে দেখতে পাচ্ছেন আছে ব্রাউজার ইউটিউব টিভি অ্যাসিস্ট্যান্ট দেন হচ্ছে এখানে আছে ইনভিজিবল আর নেটফ্লিক্স মেরা ক্যাস্ট এবং এশিয়া তো আমি হচ্ছে ফার্স্টে অ্যাপ স্টোর নিয়ে যদি একটু বলি অ্যাপ স্টোরটা হচ্ছে একটা স্টোর যেখানে আপনার ভিডিওগুলি ভিডিও হচ্ছে সরি যেখানে আপনার অ্যাপস গুলি এখানে হচ্ছে প্লেস করা আছে এখান থেকে জাস্ট আপনাকে ডাউনলোড করে নিতে হবে অ্যাজ লাইক প্লে স্টোরের মতো আমরা মোবাইলে যেভাবে প্লে স্টোর থেকে আমরা অ্যাপস গুলি ইনস্টল করে নিই সো দেন এখানে আছে ব্রাউজারটা হচ্ছে আপনার ইন্টারনেট ব্রাউজ করতে পারবে টিভিটা দিয়ে দেন হচ্ছে ইউটিউব আছে এখানে নেটফ্লিক্স আছে আর টিভিটা হচ্ছে আপনারা আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন এটাও একটা সিস্টেম আছে টিভিটাতে তো আমি একটু ডিটা আরো ডিটেইলসে যাব তার আগে আমি টিভিটার কালার কন্ট্রাস্ট এবং রেজলিউশন একটু আপনাদের একটু দেখাই একটু বলে দিই ভিউয়ার্স ছোট্ট একটা কথা সেটা হচ্ছে টিভিটাতে কিন্তু এখন খুব সুন্দর একটা অফার চলছে ঈদ ধামাকা অফারে খুব সুন্দর একটা অফার চলছে এই 32 ইঞ্চি এই পেন্টানিক স্মার্ট আইকন টেলিভিশনটা পাচ্ছেন মাত্র 10,499 টাকা কত টাকায় পাচ্ছেন মাত্র 10,499 টাকা সো অলরেডি ইউটিউব ওপেন হয়ে গেছে তো আমি একটা ভিডিও প্লে করব আগে আমি একটা 4K ভিডিও প্লে করি আমি একটু বলি দিই ভিউয়ার্স আপনাদেরকে আমাদের টিভিগুলোতে কিন্তু আপনারা 4K বা 8K ভিডিওটা ফুল এইচডি রেজুলেশন দেখতে পারবেন এই টিভিটা হচ্ছে 1080 টু 1920 পিক্সেল সাপোর্ট করে তার মানে ফুল এইচডি কিন্তু টিভিটাতে 4K এবং 8K ভিডিওগুলি আপনারা ফুল এইচডি রেজুলেশনে দেখতে পারবেন এবং কালার কন্ট্রাস্ট সাউন্ড সিস্টেমটা মাচ বেটার থাকবে সো আমি হচ্ছে একটা ভিডিও প্লে করি সে আমি ভিডিওটা প্লে করি অ্যান্ড্রয়েড একটা অ্যান্ড্রয়েড টিভি আমার বাসায় যদি থাকে আমার কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের দরকার নেই বাসায় এন্ড ফার্স্ট এটাই বল কেন বলবো এই টিভিটাকে আপনি অ্যান্ড্রয়েড সিস্টেম হিসেবে ব্যবহার করতে পারছেন ইন্টারনেট ব্রাউজ করতে পারছেন ফেসবুক থেকে শুরু করে অল এন্ড ইচ এন্ড এভরি ওয়েবসাইট গুলি আপনি ব্রাউজ করতে পারছেন এই টিভিটা দিয়ে দেন হচ্ছে এইচডিএমআই ক্যাবল দিয়ে কম্পিউটার মনিটর হিসেবে ইউজ করতে পারছেন এবং এইচডিএমআই রিলেটেড অল ওয়ার্ক গুলি টিভিটা দিয়ে হচ্ছে একটু যদি ফুল টেস্টটা দেখেন কালার কন্ট্রাস্ট এবং সাউন্ড সিস্টেমটা আমি দেখাবো একটু আমি ভলিউম একটু বাড়িয়ে দিই তো ভিউয়ার্স আপনারা যারা একটা স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন কিনতে চাচ্ছেন একটু ছোট ঘরের ভিতরে 32 ইঞ্চি পারফেক্ট সাইজ তাদেরকে অবশ্যই বলবো আমাদের পর্নোগ্রাফি ইলেকট্রনিক্স এর প্রত্যেকটা শোরুমে অ্যাভেলেবল আছে টিভিটা এখন এবং পাচ্ছেন মাত্র ধামাকা অফারে 10,499 টাকাতে সো আর দেরি না করে আজই আমাদের শোরুম খুলতে চলে আসুন এবং আপনার পছন্দের পেন্টানিক এই 32 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনটা কালেক্ট করুন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরো কোনো একটা টিভি রিভিউ নিয়ে চলে আসবো হোপসো যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম